গান হইছে পরে এটা একটা ইসলামী সংগীত পালাইবি কই যাইয়া রে মানুষ পালাইবি কই যাইয়া আজরাইল আসিয়া যেদিন বাঁধিবে কশিয়া এটা কিন্তু গজল কিন্তু ফকির নির্ভুলারা কালকা কইব নকশবন্দি গান গাইয়া গেছে তোর আব্বার মাথা ফকির নির্ভুল তুই গানও চিনস না শানও চিনস না দুনিয়াত আইছত কিন্তু বলৎকার করার জন্য নাকি মাজার ভাঙার জন্য নাকি আল্লাহর আলীর মাজারে হাত দিলে তুই মুসলমান না আল্লাহর আলীর মাজারে আক্রমণ করলে তুই মুসলমান না আল্লাহর আলীর বিরোধিতা করলে তুই মৌলবি না তুই জেনাকারী বলৎকারের দল আল্লাহর আলীর দরবারে তুমি হাত দাও তুমি বেদাত উৎখাত করো শিরিক উৎখাত করো ফকির নির্ভুলা তো জিনার স্বভাব আগে ত্যাগ কর তোদের আকাম হইছে যত জায়গায় ওই মাদ্রাসাগুলো বন্ধ কর যেই হুজুররাই আকাম করছে জনসম্মুখে চৌরাস্তার মোড়ে রাস্তার ল্যাম্পে তাদেরকে ফাঁসির কষ্টে ঝুলা তারপর পণ্ডিতি করবি তোর চেহারা দেখব মুসাফা করব নিজের গায়ে এই বাংলা কথাই কইলে কয় নিজের পাছায় নয় মন গু আরেকজনের কয় পাছা দো তেলা সরার দল যে কথা থেকে এদিকে আসলাম আমাদের ইতিহাস আবেদ শাহ মুজাদ্দেদের ইতিহাস আমাদের ইতিহাস শাহজালাল বাবার ইতিহাস আমাদের ইতিহাস শাহপরান বাবার ইতিহাস এজন্য সব সময় বলেছি আদম আলী আমরা বৈধ মুসলমান বাপ আছে তোদের বাপ নাই আমরা বৈধ মুসলমান গার্ডিয়ান আছে তোদের গার্ডিয়ান নাই 36 বছর পরেও আবেদ শাহ মুজাদ্দেদিন আল মাদানী রহিমাহুল্লাহ তাআলা আনহুর নামে ওরস হয় লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয় আল্লাহ এবং তার রসুলকে স্মরণ করে তাকওয়া হাসিল করার চেষ্টা করে তোদের হুজুররা মরলে শিয়াল কুকুরের মতো খবর থাকে না তুমি আইছো মাজার বাইঙ্গা নিজের ক্ষমতা জাহির করতা এ ফকির নির্বুদ তোর নসিবে কবর হইত জানা যত দূরে থাক মরবি তো বিলাই কুত্তার মতো তোমরার হুজুররার মরার ইতিহাস আমরা দেখেছি তবে আজ এখানে আক্রমণাত্মক বক্তব্য দেওয়া উদ্দেশ্য ছিল না আল্লাহর আলীর দরবারে তোমরা হাত দিবা আর আমরা নিমায়ের মতো বইয়া থাকবো তোরা অবৈধ হইয়া যদি এত পাওয়ার দেখাইতে পারো আরে আমরা তো পাওয়ার না এক একটা পাওয়ার হাউস লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কন্ডারি নবী শাফাআতের কন্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন জবান খুলে পড়ে আমিন অধ্যক্ষ আয়োজিত 36তম বার্ষিক পবিত্র ওরসে ইমামে রব্বানি ও হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা সমাবেশের সম্মানিত সভাপতি সাহেব ইমাম রব্বানি দরবার শরীফের বর্তমান সাজ্জাদা নশীন গদনী শীন পীর সাহেব কেবলা ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাআত আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীর কামিল হযরতুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবেদি মাদ্দাজিল্লাহুল আলি বারাকাল্লাহু ফি হায়াতিহি উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন আমার পাশেই উপস্থিত রয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের রওনক আমার বন্ধুবর হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহুল আলি বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে পড়ি আল্লাহুম্মা আমিন স্টেজে বহু ওলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন আমার পূর্বে আলোচনা করেছেন হাজীগঞ্জের কৃতি সন্তান হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলি
এর পূর্বেও আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুফতি জয়নুল আবেদিন জুবায়ের সাহেব কদ্দাজিল্লাহুল আলী হুজুর কিবলা সহকারে যত উলামায়ে কেরাম তশরীফ এনেছেন সকলকে আন্তরিকতার সাথে স্মরণ করে উপস্থিত দিগার উলামায়ে কেরাম আমার সম্মুখে উপস্থিত দ্বীনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে যারা আমাদেরকে শুনছেন কিংবা অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যারা শুনছেন সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে অল্প সময়ে অত্যধিক কথা বলার প্রচেষ্টা নিয়ে আল্লাহ পাকের তৌফিক কামনা করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত হাজিরি উপস্থিত প্রত্যেকটা মানুষই বর্তমান দেশের পরিস্থিতির উপরে ওয়াকিফাল আপনারা জানেন আমার পূর্বেও আমাদের আকাবের গণ মুরব্বিয়ানে কেরাম ওলামায়ে কেরাম আপনাদের খেদমতে বিষয়গুলো উপস্থাপন করেছেন তবে আমি আপনাদের উদ্দেশ্যে সুর সিনায়ে দেওয়ার একটা দায়িত্ব নিছি ঠিক আছে না সুর না চিন্না রাতভর পাহারা দেওয়া কষ্টকর কিন্তু সুর চিন্না শুধু সুরের পাহারা দেওয়া সহজ ঠিক না আমি কিছু সুর চিনিয়ে দিই আমাদের দেশে বিভিন্ন জায়গায় আল্লাহর ওলিদের মাজার শরীফগুলো কয়েকটা মাজার শরীফ ভাঙচুর হয়েছে কয়েকটা ভাঙচুরের জন্য বিভিন্ন হুমকি ধমকি হয়েছে ভাঙলো কারা যারার এক পকেটে শিরিক আরেক পকেটে বিদআত ঠিক না এই দুইটা ফতোয়া কিন্তু যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সম্মানে মর্যাদায় নবীর প্রেমে কোনো আমল করা হয় কোনো ইবাদত করা হয় এটারে হয়তো সে শিরিকের ফতোয়া দিব নয়তো বিদআতের ফতোয়া দিব ঠিক কি না বলেন এই তারা মাজারগুলো ভাঙছে এই শিরিক ফতোয়া দেওয়ার অন্যতম একটা লক্ষ্যবস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ যদি আরো একটু সহজে বলি রাসূলে পাকের গোলামের উপরে অহরহ তারা শিরিকের ফতোয়া দিয়ে থাকে কথা বলেন ঠিক কি না আমরা তাদেরকে একটু চিনে নেই কোরআনের ভাষায় আমি কালামে হাকিম থেকে সূরা নিসার 64 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমরা যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের কথা বলি তখনই আমাদেরকে শিরিকের ফতোয়া দিয়ে কাজ করে লাই মুলবিরা ঠিক কি না বলেন আল্লাহ কি বলে শুনেন আল্লাহ পাক সূরা নিসার 64 নম্বর আয়াতে বলেন بسم الله الرحمن الرحيم وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله رب العالمين قيامي الله رسول بنايسي আমি রব্বুল আলামিন রাসূল নাযিল করেছি আমি রব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে রব্বুল আলামিন আপনার উদ্দেশ্যটা কি গো আমার রব্বুল ইজ্জাত বলেন আমার উদ্দেশ্য হলো লিউতাবি ইজনিল্লাহ আমি আমার রাসূল পাঠাইছি আর আমি তোদেরকে নির্দেশ দিয়েছি সব সময় আমার রাসূলের গোলামি করবা আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকে মহান রব্বুল ইজ্জাতের এই ঘোষণা শুনে খুশি হয়ে গেলেন নারাজ হইল মুনাফিকেরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের দলেরা বর্তমান জামানায় বলৎকারের গোষ্ঠীরা ঠিক কিনা বলে বাংলাদেশে মাজার ভাঙনে ওয়ালারা এত বড় ডিগ্রি অর্জন করেছে তাদের কর্মকাণ্ডের উপরে বলৎকারের এত মোটা 1000 পৃষ্ঠারও বেশি
একটা বই রচনা হইছে আমার কাছে আছে আমার জিবের কাছে পরশুদিন বগুড়া গেছিলাম বগুড়া গিয়েছিলাম আমরা তিন দিন ধরে একত্রে সফর করতেছি বগুড়া থেকে শেরপুর শেরপুর থেকে আপনাদের এখানে আলহামদুলিল্লাহ তো বগুড়া গেছি বড় এক পাগলে লিখছে বইয়ের নাম দিছে বলৎকারের ইতিহাস বলৎকারের মুখোশ উন্মোচন বইও একটা এত মোটা 781 টা বলৎকারের পত্রিকার কাটিং তারিখ সহ কে রিপোর্ট করছে তার রিপোর্টারের নাম সহ 781 টা ঘটনা এই বইয়ের ভিতরে উল্লেখ করছে মারহাবা জোরে কোন মারহাবা এই ভালো কাজটা কি সুন্নিরা করে নাকি কথা কইতে বলতো এই ভালো কামটা কি সুন্নিরা করে না কারা করে কারা করে কারা করে এই পাগলে যে লিখছে খুদে তো লিখছে তা না বইয়ের শেষে দিয়া এদের এই সুন্দর উত্তম সুন্নত কাজের নাউজু বিল্লাহি মিন জালিম আমরা ইবাদত করলে কয় বিদআত আর হেরা যে এটা করছে এটা কোন দাপ আল্লাহ করে এর লিগে কইলাম হে গো এই আকামের ভিডিওর লিংক সহ বইয়ের মধ্যে লেখা দিছে সান্দু পালাইতে পারবা ওরে পালাইবি কই যাইয়া রে মানুষ পালাইবি কই যাইয়া পালাইবি কই যাইয়া রে ওহাবি পালাইবি কই যাইয়া আলাউদ্দিন জিহাদি জেদিন ওরে বাহাদুর সামুজাদে দি জেদিন দরিব করশিয়ারে ও ঠিক কি না বলো আমার হঠাৎ করে মনে পড়লো আর কি বহু আগে আইসক্রিমওয়ালার ব্যাঙ্গারি ধুনছিলাম এটা একটা গানের লাইন যদিও গান হইছে পরে এটা একটা ইসলামী সঙ্গীত পালাইবি কই যাইয়া রে মানুষ পালাইবি কই যাইয়া আজরাইল আসিয়া যেদিন বান্ধিবে কষিয়া এটা কিন্তু গজল কিন্তু ফকির নির্ভুলারা কালকা কইব নকশবন্দি গান গাইয়া গেছে তোর আব্বার মাতা ফকির নির্ভুত তুই গান চিনস না শান চিনস না দুনিয়ার আইসত কিন্তু বলৎকার করার জন্য নাকি মাজার ভাঙার জন্য নাকি আল্লাহর আলীর মাজারে হাত দিলে তুই মুসলমান না আল্লাহর আলীর মাজারে আক্রমণ করলে তুই মুসলমান না আল্লাহর আলীর বিরোধিতা করলে তুই মৌলবি না তুই জেনাকারী বলৎকারের দল আল্লাহর আলীর দরবারে তুমি হাত দাও তুমি বেদাত উৎখাত করো শিরিক উৎখাত করো ফকির নির্ভুলা তো জিনার স্বভাব আগে ত্যাগ কর তোদের আকাম হইছে যত জায়গায় ওই মাদ্রাসাগুলো বন্ধ কর যেই হুজুররাই আকাম করছে জনসম্মুখে চৌরাস্তার মোড়ে রাস্তার ল্যাম্পে তাদেরকে ফাঁসির কষ্টে ঝুলা তারপর পণ্ডিতি করবি তোর চেহারা দেখবো মুসাফা করবো নিজের গায়ে এই বাংলা কথায় কইলে কয় নিজের পাছায় নয় মন গু আরেকজনের কয় পাছা দো তেলা সরার দল যে কথার থেকে এদিকে আসলাম আমাদের ইতিহাস আবেদ শাহ মুজাদ্দেদের ইতিহাস আমাদের ইতিহাস শাহজালাল বাবার ইতিহাস
আমাদের ইতিহাস শাহপরান বাবার ইতিহাস এজন্য সব সময় বলেছি আদম আলী আমরা বৈধ মুসলমান বাপ আছে তোদের বাপ নাই আমরা বৈধ মুসলমান গার্ডিয়ান আছে তোদের গার্ডিয়ান নাই 36 বছর পরেও আবেদ শামজাদ্দিন আল মাদানী রহিমাহুল্লাহ তাআলা আনহুর নামে ওরস হয় লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয় আল্লাহ এবং তার রাসূলকে শরণ করে তাকওয়া হাসিল করার চেষ্টা করে তোদের হুজুররা মরলে শিয়াল কুকুরের মতো খবর থাকে না তুমি আইছো মাজার বাইঙ্গা নিজের ক্ষমতা জাহির করতা এ ফকির নির্বোধ তোর নসিবে কবর হইতো না জানাজা তো দূরে থাক মরবি তো বিলাই কুত্তার মতো তোমরার হুজুররার মরার ইতিহাস আমরা দেখেছি তবে আজ এখানে আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার উদ্দেশ্য ছিল না আল্লাহর ওলিদের দরবারে তোমরা হাত দিবা আর আমরা নিমায়ের মতো বইয়া থাকমু তোরা অবৈধ হইয়া যদি এত পাওয়ার দেখাইতে পারো আরে আমরা তো পাওয়ার না এক একটা পাওয়ার হাউস কিতা মনে করো তুমি আস্তে 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 থাক থাক পাগল থাউন দরকার আছে ওরে পাগল মরলে বাতি জ্বলে ওহাবি মরলে জ্বলে না ওরে ওহাবি মরলে এই পাগলে নবী সিনে ওহাবি মোল্লায় সিনে না ওরে এই পাগলে ওলি চিনে ওহাবি মোল্লায় ঠিক কিনা বলো তুই দুনিয়াত আইসুত কি যারা তোর মাথায় টুপি পরা শিখাইলো যারা তোরে মসজিদের ইমামতির মর্যাদায় ভূষিত করলো যারা মানুষকে আলেমকে মহব্বত করতে শিখাইলো তাদের দরবারে হাত দিয়া তুমি বাঁচতে চাও শুনেছি শাহপরান বাবার মাজারে আঘাত কইরা বাড়ির যাওয়ার সময় ছয়টা শেষ দুই দিন পরে লিডারে বেড়ির লগে ধরা গেছে মাশাআল্লাহ 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 রে মাশাআল্লাহ মাশাআল্লাহ কি চরিত্র হ্যাঁ সব চরিত্র জমা রাখছে 501 নম্বর চরিত্রের ফাইল জমা রাখছে 501 নম্বরে ঠিক কিনা বলে ভালোয়া যাও ভাই ভালোয়া যাও ভালোয়া যাও কত টার্গেট করবা নকশবন্দিরে খাইমো কত নকশবন্দি ফয়দা হইয়া গেছে কয়টা খাবে এক ফারুকি খাইয়া এক ফারুকিরে শহীদ করার অপচেষ্টা কইরা বাংলার ঘরে ঘরে ফারুকির জন্ম হয়েছে ঠিক কিনা বলেন যে কথাটা বলছিলাম শোনেন শিরিক বিদাতের ফতোয়া আজকে শিরিকেরও দাফন দিমু বেদাতেরও দাফন দিমু আপনাদের কষ্ট হবে আমি জিয়াদি বাইরে কইছি ভাই 10 12 মিনিট কই ভাই কই বলে 20 মিনিট কইেন অহন্দি কয় মিনিট গেছে গা সম্মানিত হাজিরিন শুনেন এই এই বসেন হ্যাঁ একটু বসে যান আর কেউ আসা যাওয়া করবেন না আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতা বিইযনিল্লাহ আমি আল্লাহ রাসূল পাঠাইছি কারণ হলো আমার নির্দেশ তোমরা আমার রাসূলের গোলামি করবে জোরে কন্না সুবহানাল্লাহ সাহাবা কেরাম বলেন নবী গো ও গো রহমাতুল লিল আলামিন রব্বুল ইজ্জত নির্দেশ দিয়েছেন আমরা যেন রসুলের গোলামি করি আমরা যেন আপনি নবীর গোলামি করি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যদি আপনি রসুলের গোলামি করি আল্লাহর দরবারে আমাদেরকে কি বাজেট হবে আমাদের জন্য রব্বুল ইজ্জতের দরবারে কি বাজেট হবে আমার নবী রহমাতুল্লিল আলামিনের মহান রব্বুল ইজ্জাত ওহী পাঠায়া জবাব দেয় নবী গো আপনার
তোমার গোলামি করার নির্দেশ দিছি আমি আল্লাহ এই গোলামির বদৌলতে কি পাবে সেই ঘোষণাটাও দিব আমি আল্লাহ আল্লাহু আকবার একই সূরা সূরা নিসার 80 নম্বর আয়াতে রব্বুল ইজ্জত হুজুর বলে দেন মাইয়াতির রাসূলা فقد اطاع الله زارا امي الله حبيب رحمت للعالمين غلام হয়েছে আমি আল্লাহ তাদেরকে আমার غلام বলে কবুল করেছি الله اكبر এই জন্য যারা নবীর غلامির কথা বললে চেহারা কুস্কায়া যায় তারা মরলে তাদের কবরে কুকুর বিড়াল ছাড়া কোনো মানুষ জিয়ারতে যায় না আর নবীর গোলামি করার जिंदगी গ্রহণ করলেন আবিদ শাল মাদানী ওরে দিন নাই রাত নাই কোন নির্ধারিত সময় নাই কে কত আলেম কত সাধারণ মানুষ কত পুরুষ কত নারী আল্লাহর ওলির দরবারে পর্দার সাথে আদবের সাথে জিয়ারতে আসে সালাম দেয় বরকত নেয় আল্লাহর ওলি ইন্তেকালের পরেও আওলাদ রাসূল ইন্তেকালের পরেও সম্মানের সাথে আসে আর আমরা জানি তোমরা নবীর গোলামি অস্বীকার করনে ওয়ালাদের বড় বড় মৌলবি শব্দের কবরের চিহ্ন চিহ্ন এটাই প্রমাণ করে নবীর গোলামেরা ওলি হয় কার জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ নবীর গোলাম না হলে আল্লাহর গোলাম হওয়া যায় না নবীর গোলাম না হলে আল্লাহর ওলি হওয়া যায় না নবীর গোলাম না হলে আল্লাহ কয় আমার ভালোবাসাও পাওয়া যায় না আল্লাহু আকবার আল্লাহর ভালোবাসা পাইতে গেলে নবীর গোলামি লাগবে বিশ্বাস হয় বিশ্বাস হয় সূরা আলে ইমরানে 31 নম্বর আয়াতে আল্লাহ কয় কুল হুজুর আপনি বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হুজুর বলেন তোমরা কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চাও অথবা আল্লাহর ভালোবাসার পাত্র হইতে চাও হুজুর বলেন ফাত্তাবিউনি আরে আমার গোলামি কর আল্লাহু আকবার ইচ্ছা করলে ফাত্তাবিউর রাসূলি বলতে পারতেন আল্লাহ রাসূল না কইয়া কয় হুজুর আপনি ডাইরেক্ট হুকুম দিবেন হুকুমটা আমি আল্লাহর কিন্তু আপনি ডাইরেক্ট বলবেন ফাত্তাবিউনি নি 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 ফাত্তাবিউনি আমার গোলামি করতে হবে আমার আনুগত্য করতে হবে আমার অনুসরণ করতে হবে করলে আল্লাহ কি দিবেন ইউহিব্বিকুমুল্লাহ তুই আমারে ভালোবাসার চেষ্টা করলে ডাইরেক্ট পাইতে চাইলে লাভ হবে না নবীর গোলাম হ আমি নিজে তোরে ভালোবাসি সুবহানাল্লাহ আর আল্লাহ যারে ভালোবাসে সে কি হয় আল্লাহ যারে ভালোবাসে সে কি হয় আল্লাহ যারে ভালোবাসে সে কি হয় জোরে বলতে হবে আল্লাহ যাকে ভালোবাসেন সে কি হয় তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে গেলে নবীর গোলাম হওয়া নবীর গোলাম হওয়া মানে নবীর গোলামি ছাড়া আল্লাহর ওলি হওয়ার কোনো পথ না বড় দল আছে বড় বড় দল আছে বড় বড় দল আছে দুনিয়াবি 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 মরার সময় নসিব হবে না ঈমান মরার পরে কবরে মনে হয় সুয়াল জবাব তো দিতে পারবেই না দয়াল নবীজির শাফাআতে মোবারক থেকেও এরা সব বঞ্চিত হবে সময় আছে হেদায়েতে আসেন আমি কেন আনলাম এই কথাটা আল্লাহ কয় হুজুর বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ বলুন তারা যেন আপনার গোলামি করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো এবার আমার নবী রহমাতুল্লিল আলামিন নূর নবী মায়ার নবী দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিয়ে রব্বুল ইজ্জতের কুদরতের দরবারে সেজদায় পড়ে কান্না আরম্ভ করলেন আল্লাহ কয় জিব্রাইল জলদি যা এত বড় সুসংবাদ আমার হাবিবকে দিলাম যে আমার হাবিবের গোলামি করবে আমি আল্লাহ নিজে তারে ভালোবাসবো তবু আমার হাবিব কেন সেজদা লাগায়া কান্দে আমার নবী সেজদা মোবারকে থাকা অবস্থায় জিব্রাইল আমিন আইসা বলেন ইয়া রাসূলুল্লাহ
صلى الله عليه وسلم رب العزت আপনার জন্য সালাম পাঠাইছেন সুবহান হুজুর নবী গো আল্লাহ জানতে চায় আল্লাহ কি জানে না জানে না জিব্রাইল না জানাইলে আল্লাহ কি জানে না কথা কয় না রে জিব্রাইল না জানাইলেও আল্লাহ জানে জিব্রাইল নবীর কাছে না জানাইলেও আমার নবী জানে কথা বলেন ঠিক কি না দলিলটা কোথায় কাফ হা ইয়া আইন স এই পাঁচ অক্ষরের আয়াতের ওয়াহী নিয়ে জিব্রাইল আমিন যখন জমিনে এসেছিলেন অর্থ হইল জিব্রাইল আমিন এই মাত্র নতুন সংবাদ নিয়ে আসলেন হুজুর পড়েন কাফ নবী কয় আমি জানি জোরে কর না আর জোরে কর না ওহি পাঠাইছে কে জোরে কয় না জবাব দিতে হবে কে পাঠাইছে নতুন ওহি না পুরানো ওহি হিসাবে কোন ওহি নতুন ওহি জিব্রাইলের কাছে নতুন ফেরেশতাদের কাছে নতুন আর আমার নবী কয় আলিম তো আমি জানি এটা পুরান খবর জোরে কোন সুবহানাল্লাহ জিব্রাইল আমিন আয়েশা দাও খুশি আছিল মারাত্মক টেনশনে মুখটা চুপসে গেছে কয় হুজুর বিদায় অনুমতি দিলে আমি সিদরাতুল মুনতাহাব যাই নবী বলেন ঠিক আছে যাও সিদরাতুল মুনতাহাব গেছে পরে আল্লাহ কয় লয়ে যাও হা জিব্রাইল আমিন তো একটা কথা ছিল আল্লাহ কয় কি কয় আগে দেই দো পড়েন আবার দি নতুন করে বানাইতেছেন কয় কে পড়েন আগে কয় কয় জানে বলে কয় তোমার তো খবর জানুন লাগতো না ফিয়ন ফিয়নের মতন থা ফিয়ন তুমি মালিক সাজ্জা দাও না ফিয়ন ফিয়নের মতো থা আল্লাহ কি করতাম যা হাল হইয়া যা নবীর দরবারে এক হুজুর যদি পড়তেন হা নবী কয় আলিম তুই এটাও জানি সুবহানাল্লাহ কয় আবার গেছে সিদরাতুল মুনতাহায় আল্লাহ আল্লাহ কয় ইয়া লয়া যাও আবার ইয়া নি আয়েশা কয় হুজুর পড়তেন যদি ইয়া নবী বলেন আলিম তু এটাও আমি জানি এই ঈমানের আওয়াজ এত দুর্বল কেন সুবহানাল্লাহ এটা কোরআন 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 পৃথিবীর এমন কোন মায়ের পুত্র নাই যে ব্যক্তি কাফ ইয়া আইন সব এই ওহি জিব্রাইল নিয়ে আসার পরে আমার নবী নিজের থেকে বলেছেন আমি এটা আগে থেকেই জানি এই কথা অস্বীকার করবে এমন কোন মার পুত নাই যারা নবীর এলমে গায়েবকে অস্বীকার করো আমরা তোমাদের সামনে দলিল হিসাবে তুলে ধরলাম কাফ হা ইয়া আইন সাদ দলিল দেয় আমার নবী কোরআন জন্মাল মোবারক যখন জমিনে হয়েছে আল্লাহ দরবার থেকে আসার সময় কোরআন নবীজি সিনাই করে নিয়ে এসেছে এখন বলবা যে নকশবন্দি তো আপনি দি এটা অ্যাডভান্স নিজের থেকে বললেন না সূরা আল আরাফের 158 নম্বর আয়াত খোল ফকিরনির ফোলা তোরে হাদিস কইলে তুই কস জয়ীফ হাদিস কইলে তুই কস দুর্বল যখনই তোর বিরুদ্ধে যায় জাল হাদিস আর যখন তোর পক্ষে যায় তখন আল হাদিস এর লিগা কোরআন শরীফের আয়াত দিব কোরআন থেকে দলিল দিব হিম্মত থাকলে পাল্টায়া দেখো ঠিক কি না বলেন হিম্মত থাকলে জবাব দিয়া দেখো জিব্রাইল নবীরে না জানাইলে নবী জানতো না আল্লাহ জিব্রাইল রে না জানাইলে জিব্রাইল জানতো না হে বেকুব জিব্রাইল দি কয় হুজুর পড়তেন যদি কাফ নবী কয় আমি তো আগে ওই জানি জোরে কর না সুবহানাল্লাহ পাঁচবার আসছেন পাঁচবার সিদরাতুল মুনতাহায় গেছে জিব্রাইল পাঁচও খবরে নবী বলছেন আলিম তু আমি জানি আমি জানি আমি জানি এই জন্য তো বলি নবী এলমে গায়েবের খবরদাতা আল্লাহ নবীদের মর্যাদার নাম রাখছে নবিয়ুন এই মর্যাদার নামের অর্থ হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা সূরা বাকারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ কয় সর্বপ্রথম ঈমানদার তারা আল্লাযীনা ইউমিনুনা বিল এ জোরে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল 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 আল্লাহ পাকের গায়েবের উপর যে ব্যক্তি বিশ্বাস করবে সে হলো ঈমানদার প্রথম শর্ত আল্লাহর কোন গায়েব যে সব গায়েবের খবর আমার নবী দিয়েছে
জিব্রাইলের নবীর শিক্ষক বানাইতে তোমার আপত্তি নাই আল্লাহ রাব্বুল ইজ্জাত খোদ নিজে নবীর শিক্ষক সূরা আর রহমানে দাবি করেছেন সে জায়গায় তোমার আপত্তি তো তুমি হইলে ওই ব্যক্তি রসূলের সামনে গেলেই তোমার কলিজায় আগুন লেগে যায় আরে তুই তো জুলখুয়াই সারার গোষ্ঠী ওমর রাদিয়াল্লাহকে নবী নির্দেশ দিয়েছে এদেরকে যেখানে পাবা যে অবস্থায় পাবা গর্দান উড়িয়ে দিবা আমার নবীর ঘোষণা তোদের বেঁচে থাকার কোনো অধিকার নাই আল্লাহর অক্সিজেন গ্রহণ করার কোনো অধিকার নাই এদেশ স্বাধীন রাষ্ট্র বেদিন যেভাবে নিরাপত্তা পায় আমরা তোদেরকে সেভাবে নিরাপত্তা দিছি দুর্বলতা ভাবিস না নিরাপত্তা দিছি দুর্বলতা ভাবিস না আল্লাহর ওলিদের দরবারগুলো ভেঙে দিচ্ছ তোমরা হাত হামলা করতেছো আল্লাহ কি কয় শুনেন আল্লাহ এই আয়াতে নবীজিরে কয় হুজুর আপনি বলেন আমার গোলামি কর তাহলে আল্লাহই ভালোবাসবো এবার নবী সেজদায় আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠাইছে জিব্রাইল এত বড় খুশ খবর দিলাম তবু আমার হাবিব সেজদা মোবারকে কান্দে কেন রে জিব্রাইল আমিন দৌড়ে আইসা নবীরে কয় হুজুর আল্লাহ পাকের সালাম গ্রহণ করেন রব্বুল ইজ্জত একটা কথা জানতে চাইছেন আমার নবী কয় কি রে জিব্রাইল জিব্রাইল আমিন কয় হুজুর আল্লাহ জানতে চাইছে আল্লাহ এত বড় মহা পুরস্কারের ঘোষণা দিলেন যে আল্লাহ নিজেই আপনার উম্মতকে ভালোবাসবে ওই উম্মতকে যে উম্মত আপনার আনুগত্য অনুসরণ অনুকরণ গোলামীকে অন্তর দিয়ে মেনে নিয়েছে এত বড় খুশ খবর সুসংবাদের পরেও হুজুর আপনি কান্নার কারণ কি আমার নবী কয় আমার আল্লাহকে গিয়ে বইল যদি কেউ কাউকে ভালোবাসে সে তো তার উপহার দেয় আমার উম্মতের আল্লাহ ভালোবাসবো ঘোষণা দিছে কিন্তু আমার উম্মতের কি দিব এটা তো আমার আল্লাহ কয় যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার উম্মতের জন্য কোনো বাজেট ঘোষণা না করবে আমি নবী সেজদা মোবারক থেকে মাথা মোবারক তুলবো না জিব্রাইল আমিন সিদরাতুল মুনতাহায় যাওয়ার আগে আল্লাহ ওই রেডি এ জিব্রাইল খবর নিয়া যা ওয়াগফির লাকুম যুনুবাকুম আমি আমার হাবিবকে ঘোষণা দিলাম যে আমার হাবিবের গোলাম হবে যে আমার হাবিবের প্রেমিক হবে আমি আল্লাহ কোন দিক দেখব না কোন শর্ত রাখব না কোন শর্ত ছাড়া দিক ছাড়া নবীর গোলামের বিনিময় আমি আমার ওই বান্দাকে ওয়াগফির লাকুম যুনুবাকুম অতীতের এবং ভবিষ্যতের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব আল্লাহু আকবার রহমতুল্লিল আলামিন সুসংবাদ পাইলেন সিজদা মোবারকে থাকা অবস্থায় তবু নবীজি মাথা মোবারক তুলেন কোন নবীর গোলামিতে তোমার কলিজায় আগুন লাগে যে নবী চাইলে সৃষ্টির শ্রেষ্ঠ বাদশা হয়ে থাকতে পারতেন দিনের পর দিন না যে নবী চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে নবীর পিছে পিছে ঘুরত আমার ওই নবী দিন দিন না খায়া পেটের ক্ষুধা নিয়া ইহুদের গুহা থেকে পানি তোলার চাকরি নিছে রে যারে না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইতো না ওই নবী ইহুদের গুহা থেকে এক বালতি দুই বালতি তৃতীয় বালতি পানি টান দেওয়ার সময় রশি ছিঁড়ে বালতি ভিতরে পড়ে গেছে ইহুদি আয়েশা রহমাতুল্লিল আলামিনের
সাল মোবারক রে যে চেহারা মোবারকে জীবনে মশা বসে নাই যে চেহারা মোবারকে জীবনে মাছি বসে নাই যে চেহারা মোবারক দেখে ইহুদি মুসলমান হয়ে যাইতো যে চেহারা মোবারক দেখলে জামিদের কুদা মিটে যাইতো যে চেহারা দেখলে সাত দিনের কুদা ইমাম হাসান হুসাইনের মিটে যাইতো যে চেহারা মোবারক আসমানের দিকে তুলতে দেরি হইতো আল্লাহ কেবলা পর্যন্ত পাল্টাইয়া দিছে রে আমার ওই নবী চেহারা মোবারকে এটা দাম পড়বো না আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের নুরানি চেহারা মোবারকে থাপ্পড় লাগায়া দিলে ইহুদির হাতটা তৈরা আমার নবী কয় ইহুদির তোর হাতে ব্যথা পাইছস নি যদি চাইতেন সৃষ্টির শ্রেষ্ঠ বাদশাহ হয়ে জিন্দেগি যাপন করতে পারতেন কিন্তু আমার নবী রহমাতুল্লিল আলামিন তা চায় নাই পাহাড়ের গুহায় একদিন সেজদা মোবারকে তিন দিন কেটে যায় নবী রহমাতুল্লিল আলামিন সেজদা মোবারক দিকে মাথা মোবারক উঠায় না আল্লাহ কয় নবী গো ওহুদের পাহাড়টা আপনার জন্য স্বর্ণ বানায় দিলাম আপনি নবী যেখানে যাবেন ওহুদ পাহাড় আপনার পিছনে পিছনে যাবে ইয়া রাসূলুল্লাহ কান্না বন্ধ করেন গো আপনার কান্না মোবারকে ফেরেশতা কুল কান্দে আসমান জমিন কান্দে আসমান জমিনের সমস্ত মখলুকাত কান্দে ও নবী গো আমার আরশে আজিম কান্দে হুজুর আপনি কান্নাটা বন্ধ করে আমার নবী রহমাতুল্লিল আলামিন কয় রব্বুল আলামিন আমি তো আমার জন্য কান্দি নাই আপনি রব্বুল ইজ্জাত যেহেতু আমারে দয়া কইরা ওহুদের পাহাড়টা স্বর্ণ বানায়া হাদিয়া দান করেছে রব্বুল আলামিন আমি নবী কবুল করলাম গ্রহণ করলাম আমার নবী কয় আল্লাহ এবার আমি একটা ফরিয়াদ করে যাই আমার আল্লাহ কয় হুজুর বলেন গো আমার নবী কয় আল্লাহ ওহুদ পাহাড়টা স্বর্ণ হইলে আর এই পাহাড়টা যদি দ্বীনের খেদমতে দান করে দিতাম তাইলে কি আপনি রব্বুল ইজ্জাত দান হিসেবে কবুল করতেন আমার রব্বুল ইজ্জাত কয় হুজুর আমি আপনাকে দিয়ে দিয়েছি এখন আপনি যদি এটা দান করে দেন আমি আল্লাহ অবশ্যই কবুল করব আমার নবী কয় আল্লাহ গো আমার গরিব গুনাগার উম্মত গুলার গুনাহের কাফফারা হিসাবে ওহুদের স্বর্ণের পাহাড় আপনি কবুল করেন আমি দান কইরা দিলাম ও আল্লাহ আমি দান কইরা দিলাম আমার উম্মতের পক্ষে আপনি কবুল করেন সাহাবায়ে কেরাম জিবরাইল আমিন বলেন হুজুর
এই পাহাড় আল্লাহ তাআলা কবুল করেছেন এখন কি করবেন নবী বলেন সাহাবীরা রে ও সাহাবীরা সবাই সাক্ষী থাক হাসরের ময়দানে আমার প্রেমিক গুলা মিজানের কাছে যখন বিপদে পড়া যায় ওরে আমি আমার উম্মতের পক্ষে উহুদ পাহাড়ের মাটি নেকের পাল্লায় তুলে দিব আমার নবী রহমাতুল লিল আলামিন চাইলে কিনা হইতো নবী কিছু চান নাই দিনের পর দিন না খায়া থাকছে আল্লাহ ইহুদের পাহাড় স্বর্ণ বানায়া দান করছেন আর আমার নবী রহমাতুল লিল আলামিন সেটা উম্মতের মায়ায় দান করে দিছে রে এই দিক দিয়া নবীর পরিবারে আম্মা জানারা তিন দিন হলো চুলায় আগুন জ্বলে না নবী ফিরে আসলেন আম্মা জানারা কয় নবী গো আমরা সবাই একটা আরজি করব আজকে পরিকল্পনা করেছি আমার নবী বলেন কি আরজি কয় হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ যেন একটা পাথর হইলো স্বর্ণ বানায়া আমাদেরকে দেয় আমরা একটু একটু করে ভাঙবো বাজারে বিক্রি করব আর আমাদের খাবার দাবার কিনে আনবো আমার নবী সেদিন কোন বিবির চেহারার দিকে তাকায় নাই নবীজি নুরানি চেহারা মোবারক গুমরা মোবারক করে হুজরা মোবারক থেকে বের হয়ে নবী চলে গেছেন আম্মা জানারা পরবর্তীতে ক্ষমা চাইলেন আমার নবী কয় বিবিরা রে আমার তো পরিবারের ফিকির নাই আমার তো নিজের কোনো ফিকির নাই আমার অন্তরে একমাত্র ফিকির হলো আমার উম্মতের চিৎকার দিয়া পড়ে সুবহানাল্লাহ ওই নবীর গোলামি দরকার আছে ওই নবীর গোলামি দরকার আছে আমার নবী সেজদায় আল্লাহ কয় হুজুর গোলামের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব ওয়া ইগফির লাকুম মুজারার সিগা ব্যবহার করছে আল্লাহ বুঝাইয়া দিল অতীতের গুনাহ মাফ বর্তমান গুনাহ মাফ ভবিষ্যতের গুনাহও মাফ সুবহানাল্লাহ জোরে কয় না রে সুবহানাল্লাহ আরো জোরে কয় না রে সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় এখন অতীতের গুনাহ মাফ এখনকার গুনাহ মাফ ভবিষ্যতের গুনাহ মাফ নবী তো খুশি হয় না নবী তো সন্তুষ্ট হয় না সিজদা মোবারক থেকে মাথা উঠায় না আমার আল্লাহ জিবরাইল আমিনের কয় জিবরাইল রে আমার হাবিব চাইছে আমি ঘোষণা দিছি আমার হাবিব যেহেতু তবুও সিজদা মোবারক থেকে মাথা মোবারক তুলে না আমার হাবিব রে যায়া খবর দে ওয়াল্লাহু গফুরুর রহিম নবীর গোলামদের জন্য আমি আল্লাহ সব সময় তাদের গুনাহ ক্ষমা করনেওয়ালা তাদেরকে রহমত দান করনেওয়ালা আল্লাহু আকবার এই জন্যই তো আমার আল্লাহ কয় আস্তে সময় নাই বাবা এই জন্যই তো আমার আল্লাহ কয় আমার আল্লাহ কয় ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতা বিইজনিল্লাহ আমি আল্লাহ আমার রসূলদেরকে পাঠাইছি কারণ হলো আমার নির্দেশ আমার রসূলদের গোলামি করবে নবীর গোলামি করলে শিরিক হবে এমন ফতোয়া যে ব্যক্তি দিবে আল্লাহ কয় নবীর গোলামি করবি আমার নির্দেশে আল্লাহর এই নির্দেশের উপরে যে ব্যক্তি ফতোয়া লাগাইব আল্লাহর নির্দেশের কিছু হবে না কিন্তু নিশ্চিত ওই ব্যক্তি কাফির হয়ে যাবে ঠিক কিনা বলো আল্লাহর নির্দেশের উপর হাত দেওয়ার অধিকার কোন মানুষের আছে বলেন আছে সব শেষ কথা শুনেন দিয়ে দিবে রে বসে রাখার কথা ছিল না মাফ চাই আমি আমি আসলে আমার বাড়ি কাছে হইলেও আমি আজকে জীবনে প্রথম ইমামের রব্বানী দরবার শরীফে আসছি আমার উদ্দেশ্য ছিল দু চার কথা বলে ছেড়ে দিব এটাও হয়তো আল্লাহ এবং তার রসুল এবং আউলিয়া কেরামের দরবার থেকে বাজেট হয়েছে যার কারণে হয়তো দুই কথা বাড়ায়া বলতে হইতেছে শোনেন আয়াতে শেষের দিকে আল্লাহ কয় ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম যা উকা খেয়াল করেন ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম আল্লাহ কয় হুজুর যদি তারা নিজেদের নফসের উপরে জুলুম কইরা অর্থাৎ গুনার কাজ কইরা গুনায় সগিরা বলে নাই গুনায় কবিরা বলেন নাই
গুনায়ে শিরকি বলেন নাই গুনায়ে বিদআতে সাইয়ে আর কথা আল্লাহ বলেন নাই আল্লাহ ডাইরেক্ট বলছেন গুনাহ গুনাহ মানে সব ধরনের গুনাহ হোক ছোট হোক বড় আল্লাহ কয় হুজুর যদি তারা গুনাহ করার পরে যা ওকা আপনার দরবারে আসতো জোরে 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 আরো জোরে আরো জোরে গুনাহ করলে অপরাধী কার কাছে জোরে বলতে হবে গুনাহ করলে অপরাধী কার কাছে যদি গুনাহগার যাইতে হয় কার দরবারে যাবে এটা সাধারণ জ্ঞান কার দরবারে আল্লাহর দরবারে যাবে সাধারণ জ্ঞান আমাদের জেনারেল নলেজ সাধারণ মস্তিষ্ক কি বলে ওই শিরিকের কন্ট্রাক্টররা কি বলে ক্ষমা চাইলে আল্লাহর কাছে চাইবা ফকির নির্ভূত আল্লাহ কয় যদি তুই গুনাহ করস নবীর কাছে যাবে জোরে কয় নারে আরো জোরে কন না মারহাবা গুনাহ করলে নবীর কাছে যাওয়ার নির্দেশ কার জোরে বলেন না কার এই আয়াত নবীজি হায়াতে জিন্দেগানি মোবারকে থাকতে নাযিল হয়েছে কানজুল ইমানে আলা হযরত আযীমুল বরকাত একটা ওয়াকিয়া তুলে আনছে বলবো 5 মিনিটে বলি নবীজির ইন্তেকাল মোবারকের পরে গ্রাম্য একটা লোক আমার নবীর দরবারে আসছে সে কোনো ভাবে খবর পায় নাই আমার রহমাতুল লিল আলামিন ইন্তেকাল করেছেন সে কুরআনুল কারীম সাহাবায়ে কেরামের জবান থেকে যখন শুনলেন ওয়ালাউ আন্নাহুম ইযালামু আনফুসাহুম যাউকা গুনাহ করলে নবীর দরবারে যাও আল্লাহ যেহেতু এই নির্দেশ দিবেন আমার নবীর এই প্রেমিক আর বাড়িতে বসে থাকে নাই নবীজির দরবারে রিসালাত মসজিদে নববী শরীফে চলে আসছেন আয়েশা খবর পাইলেন নবীজি ইন্তেকাল মোবারক করছেন এই ঘটনাটা ওয়াকিয়াটা মনোযোগ দিয়ে শুনবেন এ বাবা এই ওয়াকিয়াটা এই আয়াতের তাফসিরে আসছে মনোযোগ দিয়ে শুনবেন নবীর দরবারে আয়েশা দেখেন নবীজি ইন্তেকাল করছেন নবীর প্রেমিক পাগল প্রেমিক নবীজির রওজা মোবারকের উপরে নিজের জরা দইরা হাউ মাউ করে চিৎকার দিয়া কাঁদতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলছে গুনাহ করলে যেন আপনার কাছে আসি আল্লাহ ও নবী নবী গো আমি তো গুনাহগার আপনার কাছে তো আসলাম এখন আপনি তো রওজা মোবারকে তাইলে আমি এখন কি করব এ কথা বলে এই পাগলায় রওজা মোবারক থেকে মাটি ধুলাবালি নিয়া নবীজির রওজা মোবারকের ধুলাবালি নিজের চেহারায় নিজের বুকে মালিশ করছে চিৎকার দিয়া বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত মাশাআল্লাহ মাশাআল্লাহ আলা হযরতের বাসি আইয়া গেছে আল্লামা হাসান রেজা আল কাদেরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ আরে আমল ইজ্জত সম্মান ডুবাইও না তারা চিটাগাং গেলে ফাড়াই লয় আমরা স্লোগান দিয়া অতএব আমরার হাজীগঞ্জ আমার থানা আমরার হাজীগঞ্জ যখন আছে আমরার ইজ্জতটা মাইরো না আল্লামা হাসান রেজা আল কাদেরী সাহেব এরা পারে ইনশাল্লাহ পারে আলা হযরতের বাসি আর এই মানুষ তো পুরান মানুষ হই আমি হেনা নতুন এলাকার হইলো আমি জীবনে প্রথম হইছি এক মিনিটে শোনেন রসুলে পাকের দরবারে আপনারা ওলি আল্লাহর দরবারে আবেদ শাল মাদানির দরবারে আসেননি জিয়ারত করেননি সালাম করেননি চুমু দেননি দুলাবালি বুকে বুকে মাখেননি এটা করতে আইছে খবর লন 1450 বছর আগের কথা 1450 বছর আগের কথা মহান রব্বুল আলামিনের আয়াত পড়ে নবীর সাহাবী নবীর দরবারে যায়া কান্দে নবীজির রওজা মোবারকের মাটি মোবারক চেহারায় বুকে মালিশ করে আর কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আয়াত নাযিল করছে ওয়ালাউ আন্নাহুম ইযালামু আনফুসাহুম যাউকা গুনাহ করলে আপনার কাছে আসতাম আমি তো আপনার কাছে আসছি হুজুর আপনি যদি আমারে সাড়া না দেন আমি কাঁদতে কাঁদতে এখানে শহীদ হয়ে যাব আমি আর বাড়ি যাব না কাঁদতে কাঁদতে কিছুক্ষণ পরে রওজা মোবারক থেকে আমার নূর নবী আওয়াজ দিয়েছে এ সাহাবী যাও আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিছে আল্লাহু আকবার কানজুল ইমাম বাংলা তাফসীর থাকলেও খুললে পাবে জিন্দাবাদ জিন্দাবাদ
তাহলে এখান থেকে তিনটা মাসালা পাইলাম কয়টা এই কতক্ষণে কয়টা তিনটা ওলি আল্লাহর দরবারে যাওয়া সাহাবীরা নবীজির দরবারে গেছেন দুই ওলি আল্লাহর দরবার থেকে ধুলাবালি বরকতান চেহারায় বুকে মাখা দুই তিন নাম্বার ওলি আল্লাহকে আল্লাহর নেককার বান্দাদেরকে ওসিলা বানায়া আল্লাহর কাছে মাফ চাইলে মাফ পাওয়া যায় নেয়ামত চাইলে নেয়ামত পাওয়া যায় সন্তান চাইলে সন্তান পাওয়া যায় রিজিক চাইলে রিজিক পাওয়া যায় বিপদ থেকে বাঁচতে চাইলে উদ্ধার পাওয়া যায় ঠিক কি না বলেন ওই আল্লাহর ওলিদের দরবারগুলোতে যারা হামলা করার পায়তারা করতেছো আমরা তোমাদেরকে সতর্ক করে বলতে চাই ফকির নির্বলা হিম্মত থাকলে রাতের অন্ধকারে নয় দিনের আলোতে আসো রাতে এসে ঘোষণা দিয়ে আসো ঘোষণা দিয়ে আমরা ময়দান নামব নবীর গোলাম এখনো জিন্দা অলিদের প্রেমিক এখনো জিন্দা হিম্মত থাকলে ঘোষণা দিয়ে আসো হিম্মত থাকলে ঘোষণা দিয়ে আসো অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আল্লাহর ওলিদের দরবারে হামলার দায় আপনারা এড়াইতে পারেন না আল্লাহর ওলিদের দরবারে হামলার দায় আপনারা অস্বীকার করতে পারেন না আজ পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই মনে রাখবেন সুন্নি জনতা চুপ আছে দেখতেছে কি করেন যেদিন জবান খুলবে সেদিন আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না শুধু এটুকু বলবেন আল্লামা জয়নুল আবেদিন জুবায়ের মাদ্দাজিল্লাহু আলাইহি হুজুর বলে গেছেন এক মুজাদ্দাদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাই সম্রাট আকবরের কায়দ করে দিছে দিন ইলাহি বরবাদ করে দিছে রাষ্ট্রনায়ক ক্ষমতাবান ছিল রাষ্ট্রের ক্ষমতায় পরিপূর্ণ পাওয়ারফুল ছিল নিজের দিন ইলাহি প্রতিষ্ঠার জন্য সব করেছে এক মুজাদ্দাদ আল ফিসানির হুংকারে ধ্বংস হয়ে গেছে শিক্ষা গ্রহণ করেন এগুলো সব নকশবন্দি মুজাদ্দাদ এগুলি সব চিশতি কাদেরী এগুলি সব ওলি আল্লাহদের প্রেমী যদি মাঠে নামে থুথু মারলে ভেসে যাবে শুধু থুথু নিক্ষেপ করলে ভেসে যাবে অতএব সাবধান 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 সম্মানিত হাজিরিন পরিশেষে কথা হলো এটা নবীর গোলামি শিরিক নয় ওলি আল্লাহর দরবারে যাওয়া শিরিক নয় ওলি আল্লাহর দরবার থেকে বরকতের আশায় ধুলাবালি মুখে বুকে মালিশ করা এটা শিরিক নয় সাহাবীদের আমল ঠিক কিনা বলেন সাহাবীদের আমল সাহাবায়ে কেরামের আমল আর ওলি আল্লাহদের ওসিলা দিয়া নবীর ওসিলা দিয়া নেককার বান্দাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে কিছু চাইলে শিরিক হবে যারা শিরিকের ফতোয়া দিয়া মাজারে আক্রমণ করেছো আমরা তোমাকে দুই তোমাদেরকে দুই ভাবে ডাকি হয়তো আসো কোরআন সুন্নাহ নিয়ে আমাদেরকে বেশি বুঝলে বুঝাইয়া যাও কম বুঝলে আমাদের কাছ থেকে বুঝা নাও আমরা শান্তিপ্রিয় মুসলমান আমরা ঝগড়া চাই ঝগড়া বিবাদ চাই আমরা এই চেষ্টাই করছি আমরা চাই তোমরা বসো আর যদি না বৈশা পেশি শক্তি দেখাইতে চাও পেশি যদি পেশি শক্তি দেখাইতে চাও বলবো রাইতের অন্ধকারে না ডিক্লার দিয়ে আসে আরে আমরা তো সেই মুসলমান 313 1000 রেকাই 1000 10000 রেকাই কথা বলেন ঠিক কি না তারাহন কইবো দেখেন তারা কত উগ্র তারা আমাদেরকে মারতে চায় এই আমার নবীও 27টা মতান্তরে 29টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন রহমাতুল্লিল আলামিনের চাইতে দয়াবান আদবওয়ালা আল্লাহ কাউকে সৃষ্টি করে না সে নবী নিজে নেতৃত্ব দিয়েছে 27টা থেকে 29টা যুদ্ধে আরে মুনাফিক কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধে কিভাবে নেতৃত্ব দিতে হয় প্রাণ কিভাবে উৎসর্গ করে দিতে হয় আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের আদর্শ থেকে আমরা শিখেছি রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত আয়াতে মাঝার শরীরের রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত ইনশাআল্লাহ ওলি আল্লাহদের পক্ষে আছি থাকবো তবে আপনারে আমি আরেকটা দিয়া যাই মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু মিল হার
আল্লাহর ওলির বিরোধিতা করছো দুশমনি করছো আল্লাহ কয়া দিছে 1450 বছর আগে তুমি আল্লাহর সাথে যুদ্ধ করার প্রতিপক্ষ হয়েছো কেমন প্রতিপক্ষ নমরুদের মতন ফেরাউনের মতন ফেরাউনে মরছে নীল নদের পানির তলে ডুববা নমরুদে মরছে মশা হান্দায়া নিজের পায়ের জুতার বাড়ি খায়া তোমার জন্য এর চাইতে ভালো কিছু অপেক্ষা করে না এর চাইতে আরো উত্তম কিছু অপেক্ষা করছে মনে রাখবে 1925 সাল থেকে শুরু হয়েছে 2024 সাল তো 25 সাল আইতাছে আমরা ইসলামী শরীয়তে হাদিসের কিতাবে তারিখুল ইসলামে দেখেছি কোন ফিতনা 100 বছরের বেশি টিকে নাই তার মানে ওদের ধ্বংসের সময় হয়েছে হামলা করেছো রাত যত গভীর হয় রাতের অন্ধকার যত গভীর হয় তখন ঠিক কিরা বলেন রাতের অন্ধকার যত গভীর হয় তখন বোঝা যায় আলো একটু পরেই ফুটবে যারা হামলা করছে আল্লাহর ওলির দরবার ভাঙতেছে ওয়াল্লাহি আল্লাহর ঘরে বসে আল্লাহর ওলি আওলাদে রাসূলকে সাক্ষী রেখে বলে যায় নিঃসন্দেহে নিশ্চিতভাবে দেখবেন বেশি দিন নাই এরা সমূলে ধ্বংস হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন আমরা ঝগড়া চাই না শান্তি চাই ওমা তাওফিক ইল্লা বিল্লাহ সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহর কাছে ক্ষমা চাই আজকের এই মজলিসে এত দীর্ঘ সময় নিয়ে কথা বলার মজলিস না জীবনে প্রথম আইছি তো হায়াতে বাসি না না বাসি এমনি ডেলি ডেলি হুমকি দেয় আমরা রে বলে এসা কারুঙ্গা তেসা কারুঙ্গা আমি কে আইও সান্দু দেখুঙ্গা আইও দেখুন ইনশাআল্লাহ দোয়া করবেন ইনশাআল্লাহ এখন আমাদের বীর মুজাহিদ রওনকে আহলে সুন্নাত ওয়াল জামাত জিহাদি নাম কা ওই যে কি বলে আমাদের জল্লাদিন জুবায়ের সাহুদুর বলছে নামেও জিহাদি কাজও জিহাদি ইনশাআল্লাহুল আজিজ এই মুহূর্তে নুরানির পানি তকরির নিয়ে আসেন আল্লামা আল হাজরত মাওলানা মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহুল আলী